জয় হিন্দ বন্ধুরা ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরাও যদি ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ যোজনা ভর্তিতে যেতে চাও তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদেরই জন্য বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দাদা ফর্ম অ্যাপ্লাইয়ের সময় কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে বন্ধুরা এটা তোমাদের একটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ তোমরা যদি বন্ধুরা ফর্ম অ্যাপ্লাইয়ের সময় ডকুমেন্টসে যদি বন্ধুরা একটু ভুল করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মগুলোকে রিজেক্ট করে দেওয়া হয় তো বন্ধুরা এটা তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় তোমরা একটু ভালো করে জেনে নাও বন্ধুরা তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো বন্ধুরা সেই ডকুমেন্টসের ডিটেলসাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো ভিডিওটা বন্ধুরা খুব বেশি বড় হবে না তিন থেকে চার মিনিটের ভিডিওটা হবে ভিডিওটা যদি বন্ধুরা তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের সময় কোনো রকম প্রবলেম হবে না তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে যাক আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ বন্ধুরা তোমরা হচ্ছে ডিফেন্স সম্বন্ধে সম্পূর্ণ লেটেস্ট আপডেটগুলো এই চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে থাকবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কয়েকটা ডকুমেন্টস শো করছে এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের নিয়ে হবে বন্ধুরা এগুলো তোমাদের হচ্ছে বেসিক ডকুমেন্ট তোমরা সবাই জানো কিন্তু বন্ধুরা তোমরা কোন জায়গাটায় ভুল করে থাকো সেই ভুলটাও কিন্তু আমি তোমাদেরকে আজকে ধরে দেবো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো তো প্রথমত বন্ধুরা তোমাদের কিন্তু আধার কার্ড লাগছে তারপর লাগছে বন্ধুরা তোমাদের হচ্ছে পাসপোর্ট সাইজের নিজস্ব একটা ফটোকপি তারপর লাগছে বন্ধুরা তোমাদের স্বাক্ষর বা সিগনেচার যেটা আমরা বলে থাকি সেটা তোমাদের লাগছে টেন প্লাস টুয়ের বন্ধুরা সার্টিফিকেট মার্কশিট এবং অ্যাডমিট তোমরা বন্ধুরা যেই পোস্টের ভ্যাকেন্সি অ্যাপ্লাই করবে তোমরা যদি ক্লার্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের টুয়েলভের সার্টিফিকেট মার্কশিট এবং অ্যাডমিট কার্ড লাগবে তোমরা যদি বন্ধুরা জিডিতে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু টেন পাসের সার্টিফিকেট মার্কশিট এবং অ্যাডমিট কার্ডটা লাগবে তারপর বন্ধুরা তোমাদের ঠিকানা বা অ্যাড্রেস অর্থাৎ বন্ধুরা তোমরা বাড়িতে যে জায়গাটায় আছো সেই জায়গাটার তোমাদের অ্যাড্রেসটা তোমাদের শো করতে হবে তো বন্ধুরা এগুলো ছিল কিন্তু তোমাদের একটা বেসিক ডিটেলস যেগুলো তোমাদের ফর্ম অ্যাপ্লাইয়ের সময় লাগে তো বন্ধুরা এবার আমি তোমাদের বলছি তোমরা হচ্ছে ভুলটা সাধারণত কোন জায়গায় করে থাকো সেই ভুলের জন্যই কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট করা হয় এটা কিন্তু বন্ধুরা তোমরা হচ্ছে 90% পার্সেন্ট স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে তো বন্ধুরা তোমাদের ভুল টাইম প্রথমত বলে দিচ্ছে আধার কার্ড আধার কার্ডে বন্ধুরা তোমাদের কি ভুলটা হয়ে থাকে বেশিরভাগ স্টুডেন্টের বন্ধুরা আধার কার্ডে কিন্তু নামের স্পেলিংটা ভুল থাকে সেটা বন্ধুরা কী করে ধরা যায় তোমরা এই যে সার্টিফিকেটগুলো শো করো টেন প্লাস যে মার্কশিট অ্যাডমিট কার্ড এখানে তোমাদের হচ্ছে যে সার্টিফিকেটটা থাকে এখানে তোমাদের নামের স্পেলিংটা এক দেওয়া থাকে এবং আধার কার্ডে ভুল কারণের জন্য সেখানে কিন্তু এক দেওয়া থাকে তো এটা তোমাদের একটা সবথেকে বড়ো ভুল যেটা তোমাদের হচ্ছে কিন্তু ওখানে যে ফর্ম যখন চেক করা হয় সেখানে কিন্তু ধরা পড়ে যায় সেকেন্ড তোমাদের ভুলটা কি পাসপোর্ট সাইজ ফটো এটা কী করো বন্ধুরা তোমরা হয়তো দু বছর কি এক বছর আগে তোলা ছবিকে চিটিয়ে দাও বন্ধুরা এটা তোমরা করোনা ওরকম ঠিক আছে তোমরা হচ্ছে ফর্ম অ্যাপ্লাইয়ের আগের দিন গিয়ে ভালো করে একটা ছবি তোলো নতুন একটা ছবি তোলো পাসপোর্ট সাইজের সেই ফটোটাই তোমরা অ্যাপ্লাই করবে ফটোতে তোমরা কিন্তু বন্ধুরা মাস্ক বা কোনো রকম টুপি এসব কিছু ব্যবহার করবে না যারা মেয়েরা আছো বন্ধুরা এটা যেহেতু মেয়েদের জন্য না তবু আমি বলে দিচ্ছি যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমরা বোরখা বা কোনো রকম কিছু পরবে না সেটা শুধুমাত্র যারা শিখ ধর্মী আছে তাদের ক্ষেত্রে পাখিটা ছাড়া আছে তো আমি বলছি বন্ধুরা তোমরা মাথায় টুপি চোখে চশমা বা মুখে মাস্ক এগুলো কিন্তু রাখবে না তোমরা সিম্পিলভাবে একটা পাসপোর্ট সাইজের ছবি তুলবে নতুন সেই ছবিটাই কিন্তু তোমরা হচ্ছে ওখানে লাগাবে সাক্ষর সাক্ষরে বন্ধুরা কোনো কিছু ভুল হওয়ার কারণে এটা নিজস্ব একটা সই থাকে সার্টিফিকেট মার্কশিট বন্ধুরা এখানে যদি তোমাদের কোনো রকম স্পেলিং ভুল থাকে আধার কার্ডে যদি এক থাকে ওই একই রকম হলো ব্যাপারটা তো যদি কোনো জায়গায় ভুল থাকে বন্ধুরা তোমরা ঠিক করার চেষ্টা করো সেটা কিন্তু তোমাদের ডকুমেন্টস যখন তোমাদের চেক করা হয় সেখানে কিন্তু ধরা পড়ে যায় ঠিকানা বন্ধুরা এই ঠিকানার ব্যাপারটা তোমরা হয়তো অনেকে ভাবছো যে ঠিকানাটা আবার কি সার্টিফিকেট থাকে এই নিয়ে বন্ধুরা তোমাদের অ্যাড্রেসের কোনো রকম সার্টিফিকেট হয় না তোমাদের প্যান কার্ড বা যে আধার কার্ডটা থাকে এইখানে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া থাকে বন্ধুরা সেই অ্যাড্রেসটাই তোমাদেরকে দিতে হয় এটা তোমাদের একটু ভালো করে দেখে নাও তোমাদের যা যা অ্যাড্রেস থাকবে তোমরা পাই টু পাই ভালো করে ফিল আপ করবে ঠিক আছে তাহলে তোমাদের কোনো রকম প্রবলেম আসবে না তো তোমরা বুঝতে পারলে বন্ধুরা তোমাদের ভুলটা কোন কোন জায়গায় হয় এই ছিল বন্ধুরা তোমাদের একটা বেসিক ডিটেলস তোমরা যখন অগ্নিবিরে অ্যাপ্লাই করতে যাবে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অবশ্যই শো করতে হবে আর এক্সট্রা কোনো রকম ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে না তোমরা যখন বন্ধুরা মাঠে র্যালিতে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বিভিন্ন রকম ডকুমেন্টসের রিকোয়ার্ড আছে যেগুলো তোমাদের প্রয়োজন আছে যখন তোমরা মাঠে যাবে তো তোমরা যদি সেই বিষয়ে রকম ভিডিও চাও যদি তোমরা জানতে চাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুব শীঘ্রই তাহলে তোমাদের নিয়ে সে একটা ভিডিও আমি নিয়ে আসবো তো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারম